ভেঙ্কটেশ্বর নায়ক, কৃষ্ণচন্দ্র সরকারী উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। স্যার, আমি দেখুছি আপনার বিদ্যালয়কে মডেল স্কুল ভাবে গ্রহণ করা এবং আমি মধ্যে আপনার ক্লাসরুম বলে দেখিলু যে বহু সুন্দর সুন্দর টিএলএম সব পিলা মানে এবং শিক্ষক মানে করছেন। তবে এই টিএলএম এক্সেলেন ক্লাসরুম মধ্যে বুলিলু যদি বিভিন্ন প্রকার টিএলএম মধ্যে রাখি আমি দেখিলু স্যার এই যে এক্সেলেন ক্লাসরুম তৈরি গোটে স্কুল লেভেলে কত টাকা খরচ হল বলে আপনার খরচ তো মানে আমার লো কস্ট হচ্ছে টিএলএম কিন্তু কিছু কিছু পয়সা খরচ হচ্ছে সে তথাপি এতে অধিক নুহে মানে যে পয়সা কি পকেটে এলাও করে পড়বে সেইভাবে পয়সা টিএলএম তৈরি করা আমি যে আর্ট টিচর আমার অনেক আর্ট টিচর ক্রাফ্ট টিচর এমনি যে অনেক সে হেল্প নেছু তা ছড়া আমার শিক্ষক মানক মধ্যে বহুত মানে জাঁ লোক অনেক সে সাহায্য করছে। ডায়েট তরফ আমি সুবিধা পাচ্ছি সে আমাকে আসিষ্ট করছেন সময় সময় সে আসি কার্যক্রম করছেন দিনে দুই দিন এইভাবে পাঁচ চারিদিন এইভাবে কার্যক্রম করছেন সে আমাকে শিখাও বাট বসাও তাপরে আইকি আমি আগুন আপনার নিশ্চিত শিক্ষা ক্ষেত্রে সবু প্রকার ডেভেলপমেন্ট হচ্ছে তাঙ্কর বিভিন্ন প্রকার গুণকু পরিপ্রকাশ হচ্ছে সে অনেক সময় নাজর নাচু নথিলে গীত গাউ নথিলে কি পিলা মানক সহ মিশু নথিলে কিন্তু এবে সবু পিলা সমস্ত সহ ফ্রিলি মিশুচন্তি এবং নিজ মনর ভাবকু আরামসে পরিপ্রকাশ করছেন যা ফলে আমি জানি পারছো তাঙ্কর দুঃখ দুঃখ দুর্বলতা কোন ছিল। আপন তো মডেল এক্সেলেন্স স্কুল বাসুদেবপুর ব্লক র বিদ্যালয়ে প্রশাসিত ভাবে কাজ করছেন আপন অন্যান্য বিদ্যালয়ে প্রশাসিত মানকু কোন পরামর্শ দেবে এয়া পরামর্শ দেবি যে আপন মানে এফএলএন আপনক ক্লাস আপনক স্কুল গুটে এফএলএন কর্নর করন্তু এফএলএন রুম বি যদি পছন্দ করন্তু এবং সেথিরে কিছু টিএলএম অ্যাভেলেবল রাখন্তু পিলা মানে ইন্টারেস্টেড হবে আউ ভালো ভাবে হচ্ছে পার্টিসিপেশন করিয়ে পাঠ পড়ার এবং শিক্ষণের মধ্যে পার্টিসিপেশন করিয়ে এয়া হি মোর বার্তা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। কৃষ্ণচন্দ্র সরকারী উচ্চ প্রাথমিক বিদ্যালয় চন্ডিয়া অতবগা বাসুদেবপুর ব্লক ভদ্রক জেলা এবং পিলাকে তম স্কুলকু সমগ্র ভদ্রক বাসুদেবপুর ব্লকরে গোটে মডেল এক্সেলেন্স স্কুল ভাবে গ্রহণ করা এবং মু মধ্যে দেখিলি তোমার বহু পরিমাণে শিক্ষণ সামগ্রী ক্লাসরুমে রখিছ এবং এই শিক্ষণ সামগ্রী সব তুমি কি তৈরি করছ? মো নাম রবীন্দ্র প্রসাদ রাউল মাধব আপনার ম্যাথ পড়ায় জিওগ্রাফি পড়ায় সাহিত্য পড়ায় পিলামানে অধিক আগ্রহী হচ্ছেন পাঠ পড়া তাঁর প্রেজেন্ট ডেলি প্রেজেন্ট বড়ুচি পিলামানে সহজে বুঝি পাচ্ছেন। মু ভুবনেশ্বর দাস বরিষ্ঠ শিক্ষক প্রশিক্ষক ডায়েট ভদ্রক আগরপড়া। স্যার, আমি জানিছু যে কেএসসি নোডাল ইউপি স্কুল কু বাসুদেবপুর ব্লক র গোটে মডেল এফএলএন স্কুল ভাবে গ্রহণ করা যাইছি। আপনার এই মডেল এফএলএন স্কুল বাবদরে কহিবে কেমিতি আপন নিষ্পত্তি নেলে ହଁ, ଭଲ କଥାଟେ କହିଲେ। ସରକାରଙ୍କ ତରଫରୁ ଏକ୍ଚୁଆଲି
যেহেতু এফএলএন কার্যক্রম নিপুণ ভারত অনুসারে নয়া কার্যক্রম যেটা কি ওয়ান টু থ্রি পিলাম তাঙ্কর শৈক্ষিক বাতাবরণ কু বা শৈক্ষিক এনভাইরনমেন্ট কু কিন্তু ভালো করি হব যে গোটে ভালো পদক্ষেপ নিয়া হয়েছে সেইপা কম হয়েছে না কিছু ক্রাইটেরিয়া আছে স্কুল সিলেকশন যেমি কি কিছু মানে পিলা অতি অধিক সংখ্যক থাকবে গোটে ব্লকরে আপাতত মিনিমম যে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সেভাবে স্কুল কু চুজ করা হয়েছে সেটি বিও সার সহমতি ডাইরেক্ট প্রিন্সিপাল সহমতি ক্রমে এই স্কুলটা চুজ করা হয়েছে এতে কম করা হয়েছে না কিছু আসিষ্টাট দিয়া হয়েছে ডাইরেক্ট তরফ দিয়া হয়েছে সেটা আমি গোটে ব্লকর গোটে মডেল ক্লাসরুম বনাইছু এফএলএন যে এফএলএন স্তর ক্লাস ওয়ান টু থ্রি পিলা ভালসে পড়া যাইপার সেইপা গোটে এনভাইরনমেন্ট দরকার স্কুলের এনভাইরনমেন্ট দরকার ক্লাসরুম কু কমিটি করা যাইপার মডেল হিসাবে তাকে নিয়ে টিএলএম করা হয়েছে ক্লাসরুমর কান্থক আমি প্রিন্ট রিচ করছু যে পিলা মানে টিচর মধ্যে ক্লাসরে নথিলে বি পিলা কান্থ পাড়ক অনেক বহু কথা শিখিপার এই উদ্দেশ্যে করা হয়েছে এটি বহু গুড়ে টিএলএম পিলা প্রস্তুত করা হয়েছে বহু গুড়ে বহি রখা হয়েছে মেটেরিয়াল রখা হয়েছে তাই ডিসপ্লে বোর্ড করা হয়েছে তা সহ বহু টিচিং লর্নিং মেটেরিয়াল দিয়া হয়েছে কম্পুটর দিয়া হয়েছে আপনার ডেস্ক বেঞ্চ পিলা দিয়া হয়েছে যে যেমি পিলা মানে আগ্রহী হবে সব দৃষ্টি যে কেবে প্রেসরের পিলাটা ন রহু যে পিলা হসি খেলিকি পাঠটা শিখু এটা হচ্ছে আমার উদ্দেশ্য তেমন এটা মডেল হিসাবে এইপা নিয়া হয়েছে অন্য স্কুল মানে এটা দেখবে তাঁর যে ফন্ড আসছে সেই ফন্ড ইউটিলাইজ করি সেইভাবে এক্সাক্টলি নহলে যেত সম্ভব সেইভাবে মডেল স্কুল ধীরে 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 প্রতি স্কুল যেমি হব এটা হচ্ছে আর উদ্দেশ্য দীর্ঘদিন ধরে শিক্ষা বিভাগে অনেক এবং ডায়েট আগরপড়ার সিনিয়র টিচর এডুকেটর ভাবে অনেক আপনার জাঁয়া চাহিদু যে দশ বর্ষ তলর শিক্ষা ব্যবস্থা এবং আজির যে প্লে ওয়ে মেথডের খেল হচ্ছে পিলা মানে বিভিন্ন টিএলএম মাধ্যমে পাঠ পড়ুন এদ্বারা শিক্ষা ব্যবস্থার কি প্রকার পরিবর্তন হয়েছে বলে আপনার টিকি জাঁয়া ভালো কথা পচারে একচুয়ালি মানে চেঞ্জটা গোটে অনচেঞ্জেবল ল অফ নেচর মানে প্রত্যেক চেঞ্জ হোক আবশ্যকতা আছে চেঞ্জর তেমন ধীরে ধীরে যে আমি যে দেখি আসছু পিঢ়ি পরে পিঢ়ি দেখি আসছু তেমন সবুলে আমার প্রচেষ্টা রয়েছে যে পিলা মানে কমিটি ভালসে শিখবে আো ঢঙ্গে নিজ ঢঙ্গে শিখবে তেমন সেয়া আখি আগে রাখি ধীরে ধীরে বহু এজুকেশনিস্ট অনেক রিসর্চ চলছে যে কমিটি পড়াইলে পিলা ভালসে বুঝব তেমন এটা গোটে মডর্ন জিনিস যেটা আসছে যে পিলা মানে কম করব না খেল ভিতরে পাঠটা শিখব তেমন খেলু ভিতরে যদি আমি পাঠটা খুঁজি দেওয়া তাহলে সে অনায়াসে শিখি যাব তেমন পাঠর বোঝ তাকে মুন্ডে নিয়ে যাবে এটা পাঠ এটা পাঠ এটা পাঠ সে খেল ভিতরে সে বহুত পিলা শিখি যাবে আপনার স্যার ভাবুন কি কেবল গোটিয়ে স্কুলকে মডেল স্কুল করেদেলে যে সমগ্র ব্লকের শিক্ষা ব্যবস্থার সুধার আসব অন্য ব্লক অন্য শিক্ষক মানে এ বাবদে জাঁয়া দরকার তেমন শিক্ষক মানুষ আপনার কি প্রকার বার্তা দেবে এবং শিক্ষক মানুষ যে ডায়েটর আগরপড়ার সিনিয়র এডুকেটর ভাবে আউ কি কি প্রকার কার্যক্রম হাতকু নেলে এর আহরি ভালো হয়ে পারি বলে আপনার ভাবছেন হ্যাঁ যে বড়িয়া কথাটে যে একচুয়ালি ওড়িশা সারা 314 ব্লকরে একচুয়ালি সব ব্লকরে গোটে গোটে স্কুল হয়েছে ইনিশিয়ালি করা হয়েছে তেমন গোটে স্কুলে কলে যে আর স্কুল হয়েছে সেমি না কিন্তু আমি গোটে এনভাইরনমেন্টটা টিচর মানুষ দেখছু কারণ টিচর মানে নিপুণ ভারত জাঁলে যে এমতি হওয়া দরকার কিন্তু এক্সাক্টলি ফিজিক্যালি কমিটি হব তার গোটে মডেল আমি নিয়েছু যে ফিজিক্যালি এমতি হব তেমন এইটা যে মডেল নয় আঠু যে ভালো হয়ে পারি সেমি কিছু না আঠু বি বহু ভালো হয়ে পার তেমন এটা গোটে দেখা হয়েছে টিচর মানে অন্তত দেখলে গোটে আইডিয়া আসবে তাঁর যেত ফন্ড অনেক ইউটিলাইজ করি কমিটি সে বেটর করে পারে দিস এন আইডিয়া স্যার আপনার বহু বহু ধন্যবাদ যে আপনার শিক্ষক মানুষ বহু গুরুত্বপূর্ণ মতামত।